হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আসলাম, তো চলুন শুরু করা যাক। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সিদরা, মুখে কোনো বিকন নেই, দেখে বোঝা যাচ্ছে না ওর ভিতরে কি ঝড় বয়ে চলছে। পাশে দাঁড়িয়ে শাশুড়ি মা বনানি আর ননেদিনী কিয়া, তারা নিঃশব্দে চোখের জলে ভাসছে। সারা গ্রামের লোক আজ ওদের দরজায়, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, সব স্তব্ধ। কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় মর্যাদায় কফিনবন্দি হয়ে এসে পৌঁছেছে রাতুলের দেহ। আর্মির উচ্চ পদস্থ অফিসাররা দাঁড়িয়ে আছেন, শেষ সম্মানটুকু জানানো চলছে, কিন্তু স্ত্রীর মনে তখন হয়ে চলছে ওর জীবনের বিশেষ ঘটনার স্মৃতি কাঁথা ছবি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে পুরো গল্পটি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।